এখন যেটা হচ্ছে যে ম্যাডাম, হেয়ার ট্রান্সপ্লান্টের কার্যকারিতা বলতে যে আপনি যে 100 জন রুগীকে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কতজন রুগী সফল হবে, না আমি 100টা চুল লাগালে কতটা চুল থাকবে, কার্যকারিতা বলতে কিন্তু এই দুইটা প্যারামিটার বা মাপকাঠি আছে। যে যেমন ধরেন, আমি 100 জন রুগীর মাথায় চুল লাগালাম, তার মধ্যে কতজন রুগীর ক্ষেত্রে এই চুলটা থাকবে, এটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে আমি কোনো একজন রোগীকে 100টি চুল লাগালাম, এর মধ্যে কতগুলো চুল থাকবে। এই দুইটা মাপকাঠিতে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে 100 জন রুগীকে চুল লাগালে তার মধ্যে 99% রুগী, অর্থাৎ 99 জন রুগীরই চুল গজাবে, এবং 100 জন রুগীরই গজাবে, হয়তো একজন রুগীর চুল যে গজাবে সেটাতে রুগীও স্যাটিসফাইড হবে না এবং আমরাও স্যাটিসফাইড হব না। কারণ হচ্ছে যে পৃথিবীতে এমন কোন চিকিৎসা পদ্ধতি নেই যেখানে আপনি 100% রেজাল্ট পাবেন, বা পৃথিবীতে এমন কোন বিষয় নাই যেটাতে আপনি 100টা কাজ করলে 100টাতেই আপনি সফলতা পাবেন। সেরকম হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি এমন একটি সার্জারি, এমন একটি পদ্ধতি যেখানে আপনি 100 জন রুগীর করলে 100 জন রুগী হ্যাপি হবে, এর একটা ভাবার কোনো কারণ নেই। 1% রুগী আনহ্যাপি হবে, এবং রুগী আনহ্যাপি হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং আমরাও জানি যে আমরা নিজেরাও এটা হ্যাপি না। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে রুগীকে আবার পুনরায় মূল্যায়ন করি, আমরা ডাক্তারি ভাষায় বলি রি ইভালুয়েট করি, যে কেন রুগী স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসলো না। সেই ক্ষেত্রে আমরা রুগীকে পুনর্মূল্যায়ন করে তার যে যে কারণ থাকতে পারে, এই যে আমার যে হেয়ার ট্রান্সপ্লান্টে তার ক্ষেত্রে যে ফেলুর, রুগীর ক্ষেত্রে 1% রুগীর ক্ষেত্রে যে ফেলুরটা হচ্ছে, সেই ফেলুরটা কেন হলো সেটাকে আমরা পুনর্মূল্যায়ন করি, এবং সেই ক্ষেত্রে রুগীকে অপশন দেয় যে আপনি যে টাকাটা দিয়েছেন সেটা আপনি ফেরত নিতে পারেন, অথবা আপনি যদি বলেন আমরা আবার আপনার মাথায় চুল লাগিয়ে দেবো। এবং পুনর্মূল্যায়নের পরে সাধারণত যেই ট্রান্সপ্লান্ট করা হয় এরকম ক্ষেত্রে আর কোনো ফেলিউর কেস আমাদের ক্ষেত্রে নেই, এটা হলো প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে আমি যদি কোনো রুগীকে 100টি চুল লাগাই, তার মধ্যে কতগুলো চুল টিকবে, এটা হচ্ছে নির্ভর করে যে সার্জন তিনি কতটা দক্ষ, কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন, এবং একটা সেটিং এ কতগুলো গ্রাফট করছেন তার উপর নির্ভর করবে। এখন হচ্ছে যে সার্জন যদি খুব দক্ষ হয়, খুব দ্রুত যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন, এবং পদ্ধতিগত ব্যাপার যদি হয়, তাহলে বলবো যে এফইউটি অবশ্যই বেস্ট, কিন্তু এফইউটির অনেক ড্রব্যাক আছে, সাইড এফেক্ট আছে। আমরা সাধারণত এফইউই পদ্ধতি করি, এই পদ্ধতিতে মোর দেন 90% হেয়ার, মানে আমি যদি 100টি চুল লাগাই তার মধ্যে 90টারই বেশি চুল থাকবে, গজাবে, ফলে হচ্ছে যে এক্ষেত্রে আমার ফেলুর রেট হবে 10%-এর কম, মানে 100টি চুল লাগালে আমার 90টি বা তারও বেশি চুল গজাবে, আর 10টি চুল আমি ধরে নেব যে মারা গেছে অথবা কোনো কারণে গজায়নি, ফলে হচ্ছে যে দুইটা ক্ষেত্রে সাকসেস বা সফলতা। একটা হচ্ছে যে 99% রুগীর ক্ষেত্রে এটা সফল, আর এই 99% রুগীর ক্ষেত্রে 90%-এর বেশি চুল গজাবে, এটা হলো সফলতা। ধন্যবাদ আপনাকে এই সুন্দর কোশ্চেন করার জন্য।